মরুর বুকে মাত্র 300 গরু নিয়ে যাত্রা শুরু হয়েছিল সৌদি আল মারাই কোম্পানির। 45 বছরের ব্যবধানে বর্তমানে কোম্পানিটির গরুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2 লাখে। প্রতিদিন 4 মিলিয়ন লিটার দুধ উৎপাদন করে কোম্পানিটি। আর এই কোম্পানিতেই কাজ করে 1000-এর বেশি বাংলাদেশি। কোম্পানিটির রিয়াদের ডেইরি ফার্ম পরিদর্শন করে বাংলাদেশিদের আরও কর্মসংস্থানের প্রত্যাশা সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের। বিস্তারিত নূর হোসেনের রিপোর্ট থাকছে। আরবের মরুভূমির মাটিতে 1977 সালে মাত্র 300 গরু নিয়ে যাত্রা শুরু হয় সৌদি আলমারাই কোম্পানির। ধীরে ধীরে বড় হতে থাকে কোম্পানিটির পরিসর। ডেইরি শিল্পে এটির জনপ্রিয়তাও ছড়িয়ে পড়ে গোটা সৌদি আরবে। বর্তমানে কোম্পানিটির গরুর সংখ্যা প্রায় 2 লাখ। প্রতিদিন উৎপাদিত হয় 4 মিলিয়ন লিটারেরও বেশি দুধ। গুণগত মান ঠিক রাখতে উন্নত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে বিশেষ খ্যাতিও রয়েছে কোম্পানিটির। দুধ থেকে স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয় দই, লাবান, ক্রিম, বিভিন্ন প্রকারের পনির সহ মজাদার সব খাবার। দুগ্ধজাত পণ্য ছাড়াও আলমারাই কোম্পানি বিভিন্ন প্রকার জুস ও বেকারি পণ্য উৎপাদন করে। কোম্পানিটিতে কর্মসংস্থান রয়েছে 1000-এরও বেশি বাংলাদেশির। রিয়াদের আল খারাজে প্রতিষ্ঠানের একটি ফার্ম পরিদর্শন করেছেন সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি। এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরিদর্শনের সুযোগ দেয়ায় আলমারাই কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন রাষ্ট্রদূত। ভবিষ্যতে কোম্পানিটিতে বাংলাদেশিদের আরও বেশি কর্মসংস্থানের প্রত্যাশাও করেছেন তিনি। নূর হোসেন, আরটিভি।